কোন আমল করলে জিন এসে আপনার সাথে কথা বলতে শুরু করে দেবে জিন কি মানুষের সাথে সরাসরি কথা বলে জিনের সাথে কথা বলার জন্য কত রকমের পদ্ধতি রয়েছে আর কোন মানুষের সাথে জিনেরা খুশি মনে এসে কথা বলতে চায় বন্ধুরা জিনের সাথে কিভাবে যোগাযোগ করা যায় কোথায় গিয়ে কি করলে জিন আপনার কাছে আসবে কথা বলবে এই সম্পর্কে কিছু কৌশলী উপায় আজ আপনাদের সাথে শেয়ার করব বলে দেবো ইনশাআল্লাহ কমপ্লিট ভিডিওটিকে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি হতে আপনি অনেক অজানা রহস্য জেনে নিতে পারবেন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সবসময়েই এই ধরনের নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে যাওয়া যাক আমি রশিদ আপনারা দেখছেন হানাফিকেল্লা মিডিয়া বন্ধুরা আপনারা জানেন আমি রুহানি চিকিৎসা জগতে ঝাড়ফু তদ্বির জিনের চিকিৎসা জাদুর চিকিৎসা এই লাইনের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি আজ আপনাদেরকে জিনের সাথে কথা বলার যে তথ্যগুলো শেয়ার করব বলবো এগুলো সবে কিন্তু এই রোহানে জগতের ঝাড়ফু লাইনের কথা আপনি যদি এই লাইনে নামতে চাইছেন বা আগে থেকে নেমে পড়েছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এই ধরনের গুপ্ত কথাগুলোকে কোনো আমিলি আপনাদেরকে বলতে চাইবে না এবার একটা একটা করে আপনি মন দিয়ে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন নাম্বার এক আপনি জিন সাধনার সমুদ্রের পানিতে নেমে গেলে অর্থাৎ এই লাইনে পা দিয়ে দিলে এই পথ থেকে বেরোনোর আর কোনো পথ নেই ওই লাইন থেকে বেরোতে চাইলে ওই সব দুষ্ট শয়তান জিনগুলো আপনাকে প্রাণে মেরে দিতে দ্বিধাবোধ করবে না মোট কথা এই লাইনে একবার প্রবেশ করে গেলে ওই সব জিনগুলো আর আপনাকে বেরোতে দেবে না দুই ওই সব জিনগুলো কি খুশি মনে ওই আমিলটার কাছে এসে কথা বলে বা আসে উত্তর হচ্ছে হ্যাঁ তাদের নাম জপ করলে কিছু কুফরি মন্ত্র রয়েছে ওই সব মন্ত্রগুলো শয়তানের নামগুলো জপ করলে পরে তারা খুশি হয়ে যায় এবং সেই আমিলটির কাছে এসে উপস্থিত হয়ে যায় নাম্বার তিন কোন লোকের কাছে জিনেরা খুশি মনে আসতে চায় উত্তর হচ্ছে চন্ডাল নাপাক ব্যক্তিদের কাছে খুশি মনে জিনেরা আসতে চায় কারণ ওই ধরনের চন্ডাল নাপাক লোকগুলোকে শয়তান জিনদের খুবই পছন্দ নাম্বার চার ওই সব জিনগুলো কি সরাসরি ওই আমিলটার সাথে এসে কথা বলে উত্তর হচ্ছে হ্যাঁ সরাসরি ওই আমিলটার সাথে এসে কথা বলতে শুরু করে কিন্তু ওই সব জিনগুলো তাদের অরিজিনাল সুরতে ওই আমিলটার কাছে অর্থাৎ মানুষদের কাছে আসে না তারা বিভিন্ন ধরনের রূপ ধারণ করে ওই ব্যক্তিটার কাছে এসে উপস্থিত হয় এবার একটু গভীরে যায় যিনেদেরকে ডাকার জন্য তাদেরকে খুশি করার জন্য তাদের সাথে কথা বলার জন্য কিছু বাক্য পাঠ করতে হয় ওই সমস্ত বাক্যগুলো বেশিরভাগই কুফরি বাক্য একটা আমেল যখন নির্জনে বসে বসে শয়তানি ওই মন্ত্রগুলোকে ওই বাক্যগুলোকে জপ করতে থাকে জপ করতে করতে বড় শয়তানটি তখন তার ডাকে খুশি হয়ে যায় তখন ওই বড় শয়তানটি কয়েকটি ছোট শয়তানকে ওই আমিলটির কাছে পাঠিয়ে দেয় তারা হচ্ছে ওই বড় শয়তানের চেলা ওই ছোট শয়তানগুলো ছোট চেলাগুলো ওই আমিলটার কাছে এসেই কিছু শর্ত লাগিয়ে দেয় ওই শর্তগুলো পূরণ করলে তবেই ওই শয়তানগুলো ওই আমিলটার কথা শুনবে নাহলে কিন্তু আমিলটার কোনো কথাই শুনতে চাইবে না সেই সমস্ত শর্তগুলো কী কী একটা একটা করে এখন জেনে নিন নাম্বার এক তাকে সব সময়ে না পাকে থাকতে আদেশ দেবে কোনো সময়েই তাকে পবিত্র অবস্থায় থাকতে দেবে না সব সময়ে তাকে না পাক অবস্থায় থাকতে হবে নাম্বার দুই ওই আমিলটাকে এসেই ওই শয়তান জিনগুলো শর্ত লাগাবে আল্লার নামে জবাই করা পশুপক্ষীর গোশত মাংস কখনোই খাওয়া যাবে না নাম্বার তিন ওই জিনগুলো শর্ত লাগিয়ে দেয় জীবনে কখনো নামাজ আর কোরআন পাঠ করা যাবে না নাম্বার চার এমনকি ওই আমিলটাকে বলবে কোরআনের বেহুরমতি করতে হবে বিল্লাহ নাম্বার পাঁচ ওই জিনগুলোকে খেতে দিতে হবে শয়তানের নাম নিয়ে জবাই করা পশুপক্ষীর মাংস এজন্যই দেখবেন অনেক এমন কবিরাজ রয়েছে তারা রোগীদেরকে বলবে একটা ছাগল আনতে হবে একটা মুরগি আনতে হবে একটা মোরগ আনতে হবে তারা ওই সমস্ত ছাগল বা পশুপক্ষীগুলোকে কি করে জানেন শয়তানের নাম নিয়ে জবাই করে ওই সমস্ত পশুপক্ষীর মাংসগুলো রোগীদেরকে বলবে যে বিরান জঙ্গলে ফেলিয়ে এসো কবরস্থানে গিয়ে ফেলিয়ে দাও বিরান শ্মশান ঘাটে গিয়ে ফেলিয়ে দাও যেখানে ওই সমস্ত জিনেদের বাস ওই সমস্ত আমিলগুলো ওই জায়গাগুলোতে ফেলাতে নির্দেশ দেবে বলবে এই এই মাংসগুলো ওখানে ফেলিয়ে এসো যাতে করে তারা খুশি হয় তাদের খাদ্য হিসাবে তারা গ্রহণ করতে পারে তারা খেতে পারে এজন্য ওই সমস্ত আমিলগুলো শয়তানের নাম নিয়ে পশুপক্ষীকে জবাই করে ওই গোশগুলোকে বিভিন্ন জায়গাতে ফেলিয়ে আসার নির্দেশ দেয় এই সমস্ত নোংরা নিজ কাজগুলোকে করতে হয় তবে একটা জিন ওই সাধকের কথা শুনবে তবে একটা জিন ওই সাধকের কাছে আসবে তার সাথে কথা বলবে এই লাইনে নেমে যাওয়ার পর ওই আমিলটি যদি এই সব শর্তগুলোকে উলঙ্ঘন করে তখন ওই সব দুষ্ট জিনগুলো ওই আমিলটাকে মেরে দিতেও দ্বিধাবোধ করে না এজন্যই বন্ধুরা এই জিন সাধনা লাইনে পা দিতে আসবেন না এই লাইন খুব ডেঞ্জারাস লাইন খুব ভয়ঙ্কর লাইন এই লাইনে একবার নেমে গেলে এখান থেকে বের হওয়ার আর কোনো পথ আর কোনো দিশা আপনি খুঁজে পাবেন না বন্ধুরা এই ছিল জিনের সাথে কথা বলার তথ্যগুলো ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ